এবার বলি স্বল্পমোচন এক্সফুলিয়েশান এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া স্বল্কমোচন তিন নম্বরের প্রশ্ন আসে বা স্বল্কমোচন কী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা শিলা যেহেতু তাপের কুপরিবাহী মানে পুরোটা একসাথে কোনো একটা শিলা কখনোই উত্তপ্ত হয় না তার বাইরের দিকটা প্রচণ্ড তাপে বাইরের অংশটা উত্তপ্ত হয় আর প্রসারিত হয় মানে বেড়ে যায় আর অভ্যন্তর ভাগটা অতটা উত্তপ্ত না হওয়ায় বাইরের বহিরাবরণটা ভেতরের অংশের তুলনায় প্রসারিত হয় আবার রাত্রিবেলা ঠান্ডা হয়ে সংকুচিত হয় বারবার এরকম হওয়ার ফলে একটা তাপঢালের সৃষ্টি হয় তাপঢাল মানে কি বাইরের থেকে উষ্ণতা বেশি ভেতরে উষ্ণতা কম পরে আর একটু ক্লাস টেনে গিয়ে তাপঢালটা বুঝতে পারবে আচ্ছা এবারে বারে বারে এরকম সংকোচন প্রসারণ হতে হতে বাইরের অংশস্তরে স্তরে যেমন পেঁয়াজের খোসা আলগা হয়ে যায় তেমন করে শিলা মানে বিচ্ছিন্ন হতে থাকে একেই বলা হয় শ্বল্প মোচন প্রক্রিয়া এর ফলে শিলা মসৃণ গোলাকৃতি রূপ পায় এবং কথার অর্থ হচ্ছে বাকল বা খোসা আর এর কারণে শিলা ভেতরের শিলা স্তরগুলো আস্তে আস্তে উন্মুক্ত হতে থাকে আর এই ধরনের ভূখণ্ড বিশেষ করে দেখা যায় রাঁচি ইত্যাদি অংশে গ্রানাইট জাতীয় শিলায় এক্সফোরিয়েশন বা শল্কমোচন এরপরে হচ্ছে গ্রানিউলার ডিসেন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিসরণ খনিজের মধ্যে মানে শিলার মধ্যে বিভিন্ন খনিজের সমন্বয় থাকে বিভিন্ন খনিজ মানে ধরো লোহা বক্সাইড তামা জিঙ্ক যা কিছু খনিজ পদার্থ বিভিন্নভাবে মানে মিশ্রিত অবস্থায় থাকে এবার প্রত্যেকটা শিলার কিন্তু মানে উত্তপ্ত হওয়া এবং তার প্রসারণ ক্ষমতা এবং তাপ বিকিরণ ক্ষমতা ডিফারেন্ট হয় আলাদা আলাদা হয় সবকটা কখনোই একরকম হয় না তার ফলে বিভিন্ন রকম উত্তপ্ত হওয়া এবং সৌরতাপে সাড়া দেওয়া বা তার মধ্যে তার প্রসারণ বিষয়টা বিভিন্ন হওয়ার জন্য কি হয় শিলার মধ্যে যে সমস্ত খনিজ থাকে এগুলো অ মানে অসমভাবে কোনোটা বেশি প্রসারিত হয় কোনোটা কম হয় আবার সংকোচনের বেলাতেও তাই কোনোটা তাপ বিকিরণ করে তাড়াতাড়ি কোনোটা ধীরে ধীরে সংকুচিত হয় কম বেশি এই করে শিলার মধ্যে একটা টানের সৃষ্টি হয় কম বেশি হলে যা হয় তখন সেটা ক্ষুদ্র ক্ষুদ্র শিলায় ফেটে যায় গ্রানিউলস কথা মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড উষ্ণ মরু অঞ্চলে এই ধরনের গ্রানাইট শিলায় দেখা যায়